হ্যালো প্রিয়জনেরা, সাথে আছি সমরদাস টুটুল। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে প্রায় আমরা 4 সপ্তাহ বা 28 দিন পর আমাদের এই অফিসিয়াল পেজ থেকে লাইভ করতেছি। তো আজকের প্রতিপাদ্য যে বিষয়টি আপনাদেরকে দেখাবো বা বুঝাবো, সেটি হচ্ছে যে আমাদের হরিপুর থেকে চিলমারি যে তিস্তা সেতুটি আছে, বর্তমানে সেটির কাজ চলমান রয়েছে। আর আমাদের যে পিসি গার্ডারগুলো আছে, সেটি 1 নম্বর থেকে শুরু করে বর্তমানে 4 নম্বর পর্যন্ত, সর্বশেষ যে 4 নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের, সেটির কাজ বর্তমানে রানিং রয়েছে। আর হচ্ছে আমরা বর্তমানে পিসি গার্ডার নাম্বার, আমাদের দিক থেকে যে 1 নম্বর পিসি গার্ডারটি আছে, আমরা সেই 1 নম্বর পিসি গার্ডারটির সাথেই বর্তমানে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই 1 নম্বর পিসি গার্ডার। এখানে একটি গার্ডার, সরি, হ্যাঁ, 1 নম্বর পিসি গার্ডার এবং একটি একটি করে মোট 4টি করে আছে। এই 4টির ক্রমান্বয়ে হচ্ছে একটি পিসি গার্ডার, যেটা আমরা এর আগেও বলেছিলাম আপনাদেরকে, লাইভের মাধ্যমে জানিয়েছিলাম। তো আমি একটু উপরে যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে উপর থেকে দেখলে আসলে কেমন লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের কিছু শ্রমিক ভাইয়েরা এখানে বর্তমানে কাজ করতেছে। আর আপনারা জানেন যে বর্তমানে আমরা সবাই বিদ্যুৎ সংকটে আছি। আমাদের দেশের এমন কোনো জেলা বাদ নেই, উপজেলা বাদ নেই, কিংবা গ্রাম বা মফস্বল এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আসলে ইলেকট্রিসিটি নেই। কিন্তু তাই বলে যে আমাদের হরিপুর চিলমারি যে চলমান ব্রিজের কাজ চলতেছে, চিলমারি তিস্তা সেতুর যে কাজ চলতেছে, সেটি বর্তমানে কিন্তু থেমে নেই। তার কারণ হচ্ছে এখানে আমাদের অত্যাধুনিক পাওয়ার প্ল্যান্ট বা হাইপার ল্যাবস যে জেনারেটর আছে, সেই জেনারেটর দিয়ে আসলে কাজ চলতেছে। আমাদের এখানে কাজ বন্ধ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শ্রমিক ভাইয়েরা বর্তমানে আসলে কাজ করতেছে। আপনারা যদি দূরে খেয়াল করেন, কিছু লাইটের আলো দেখতে পারবেন। আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওই দিক থেকেও একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কাজ কীভাবে হচ্ছে বা কীভাবে হচ্ছে না। আমরা এখন একদম পিসি গার্ডার যে আসে, সেই পিসি গার্ডার নিচ দিয়ে যাব। আচ্ছা, যেটি অল্প একটু আগেই বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে পিসি গার্ডারটি আছে, সেই পিসি গার্ডারের একদম যে নিচ অংশ, সেই নিচ অংশের মধ্যে আমরা আছি। সেটা হচ্ছে, যদি আমি একটি একটি করে দেখাই, তাহলে এই যে সর্বশেষ কর্নারে যেটি দেখতেছেন সেটি 1, এবং এই যে আমার হাত যেখানে এটি 2, এপাশে 3, সেম এইভাবেই এখানে 4, এবং সর্বশেষ যেটি দেখাইছিলাম সেটি, এটি হচ্ছে মূলত 5 নম্বর। এই 5টির ক্রমান্বয়ে হচ্ছে একটি করে গার্ডার, আর ছোটোগুলোকে মূলত আমরা যতটুকু জানি ছোটোগুলোকে বলা হচ্ছে পিসি, আর পিসির থেকে গার্ডার, গার্ডার মানে হচ্ছে কোনো কিছু ধরে রাখা। তো যাই হোক, আমরা একটু সামনে গিয়ে সাইড থেকে দেখাবো যাতে আলোটা ভালো পাই, যেহেতু সন্ধ্যার সময় চলে আসছে। আগাই সামনে। যেমনটি বলতেছিলাম, শাহিদুল ইসলাম ভাই লিখেছেন, আমি আছি আপনার সাথে চট্টগ্রাম পতেঙ্গা থেকে। জি ভাই, আপনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন, আমরা জানি সেটা। চুয়াডাঙ্গা থেকে দেখতেছি ইদ্রিস আলী ভাইজান লিখেছেন, এখানে এলাকার আপডেট খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তো সেটা হচ্ছে, সূর্য যেহেতু অস্ত যেতেছে, আপনারা দেখতেছেন আমরা বর্তমানে একদম ব্রিজের যে হাতের বাম পাশ আছে, সেই বাম পাশ থেকে মূলত লাইভ করতেছি।
আমাদের শ্রমিক ভাইয়েরা আসলে খুব যে কঠোর পরিশ্রম করে কাজ করতেছে তার দৃষ্টান্ত আপনারা আসলে লাইভেই দেখতে পাচ্ছেন। এরপর একদল লোকে বলবে যে ব্রিজের কাজ চলতেছে না, বিভিন্ন আছে কিছু কিছু আসলে বিষয় আছে যেগুলো আসলে লাইভ থেকে হাইড করতে হয়। যাই হোক, ও সমস্ত বিষয় আমরা যাব না। আমাদের মেইন টপিক হচ্ছে আমরা লাইভে আছি এবং আপনাদেরকে যে সর্বশেষ আপডেট সেটি দিতেছি। আর যেহেতু এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নদীর যে পানি ছিল সেই পানি বর্তমানে আসলে আমার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটার মধ্যে এবং ওই উঁচু যে জায়গাটি আছে ওই উঁচু জায়গা পর্যন্ত আসলে পানি উঠে গেছিলো। পানির আস্তে আস্তে আসলে স্বাভাবিকের দিকে আসতেছে আর আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমাদের যে বাকি যে পিলারগুলো আছে সেই পিলারগুলো আসলে দ্রুত কাজ সম্পন্ন হবে। তো এই মুহূর্তে আপনাদেরকে জাস্ট হাইলাইট করে আমাদের লাইভটি শেষ করবেন আমাদের পেজের অ্যাডমিন মহোদয় মনোয়ারুল ইসলাম মোনা ভাই। তো আমি তাকে অনুরোধ করব সর্বশেষ কিছু আপডেট এবং হাইলাইট করে লাইভটি শেষ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মনোয়ারুল ইসলাম মোনা। আপনারা জানেন যে আমরা নিয়মিত আপনাদের কিছু তথ্য দিয়ে থাকি, অর্থাৎ হরিপুর চিলমারি যে তিস্তা সেতু পেজ রয়েছে এর মাধ্যমেই। যাই হোক, এই গোধলি লগ্নে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন আপনাদের যে জায়গাটুকু দেখাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম আকাশের দৃশ্য। যাই হোক, আজ খুব বেশি কিছু বলার নাই। সমরদার চুটুল আপনাদেরকে অসংখ্য তথ্য দিয়েছেন। 2020-21 অর্থ বছরে প্রথম সভায় 6 জুলাই অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একডেক গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর চিলমারি উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর 1490 মিটার দীর্ঘ যে পিচি গাডার সেতু দ্বিতীয় সংশোধিত প্রকল্প অনুমোদন দেয় সংসদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী। 2012 সালে গাইবান্ধার স্টেডিয়াম মাঠে যার শুভ উদ্বোধন করেন, অবশেষে আলোর মুখ দেখে। কিন্তু 2012 সালে তিস্তা সেতু নির্মাণ আলোর মুখ দেখতে শুরু করে। 2014 সালে সেতু নির্মাণ কাজের সূচনা হয়, শিডিউল মোতাবেক 2023 সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। 2018 সালে তিস্তা সেতুর কাজ সমাপ্ত হওয়ার কথা ছিল। উপজেলা হরিপুর চিলবাড়ি তিস্তা সেতু নির্মাণ সহ সংযোগ শহরের কাজ, কিন্তু ভূমি অধিগ্রহণের কারণে সেতুর কাজ কিছুটা ঝুলে থাকে এবং আমার তিস্তা পাড়ের মানুষ সুন্দরগঞ্জ উপজেলাবাসী চিলমারি উপজেলাবাসী কিছুটা হতাশাগ্রস্ত হয়ে যায় যে আমরা এই সেতুর আসলে কতটা বাস্তবমুখী হবে। অবশেষে আমাদের কাজ 2021 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যায়। যাই হোক, এ কথাগুলো আস্তে আস্তে আরও কিছু আপনাদেরকে তথ্য দিব। আজ আর নয়, কোনো এক সময় কোনো এক দিন আবারও আপনাদের মাঝে হাজির হব। আর আপনারা জানেন আমরা এই হরিপুর চিলমারি তিস্তা সেতুর তে আমরা প্রতি শুক্রবার কিছু আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। আজ হঠাৎ এসে গেলাম। যাই হোক, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমাদের এই পেজকে যতদূর পারেন প্রমোট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।